অনেকের কাছে টলিউড ভিলেন, তবে ওয়েন্ডুলার কাছে তিনি একমাত্র জামাই। তবে ইদানিং লকডাউনের ফলে পুরোপুরি গৃহবন্দী টলিউড সুপারস্টার অঙ্কুশ। তবে টলিপাড়ায় এখন যাতায়াত কম থাকলেও বাড়িতে বসেই এখন তিনি নেট দুনিয়ার টিআরপির শীর্ষে। আসলে অঙ্কুশ বোধহয় এটাই প্রমাণ করতে চাইছে যে শিল্পী বাড়িতে বন্দী থাকলেও তার শিল্প কখনো বন্দী থাকতে পারে না, আর তাই কখনো তিনি ওয়েন্ডুলার কাছে ঝাঁটা দিয়ে মার খাচ্ছেন, আবার কখনো একসাথে জিম করছে। তবে এবার তিনি যেটা করলো সেটা দেখে আপনি তারিফ করতে বাধ্য থাকবেন। আসলে এই লকডাউন সেশনে এখন অনেকেই তাদের জিম সেশনকে মিস করছে, আর ঠিক তখনই অঙ্কুশ তার পার্সোনাল জিমে গিয়ে জিম না করে তার ফ্যানদের জন্য ডান্স করে দেখালো, আর যে ডান্স দেখে এখন তার ফ্যানরা জাস্ট বাহবা দিচ্ছে। অঙ্কুশ নববর্ষের দিনটা ঠিক কিভাবে কাটাতে চাইছে সেটা তিনি নিজে মুখে এবার আপনাকে বলবে। দেখুন তো, আপনারও কি এই নববর্ষের দিনটা বাড়িতে বসে এভাবেই কাটবে? পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। একটু আগে লুডো খেললাম, নর্মাল লুডো প্লাস সাপ লুডো, সাপ সিঁড়ি লুডো দুটোই আমি জিতেছি। তারপর থেকে বাড়ির লোকদের ঘোড়া পাতা টাতা দিচ্ছি না, আমার ঘ্যাম ট্যাম বেড়ে গেছে, একটু অ্যাটিটিউড নিয়ে আছি। তো এনিওয়ে, পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, সবাই খুব ভালো করে কাটাও, লাভ ইউ।